সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি সাইলেজ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করতে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সাইলেজ মূলত কি, কোন উৎকৃষ্ট কাঁচামাল থেকে সাইলেজ তৈরি করি আমরা, এবং আপনার গবাদি পশুর জন্য সাইলেজের গুরুত্ব কতটুকু। সেই সাথে রংপুরে খামারি ভাইদের জন্য সাইলেজের উপরে বিশাল এক অফার দিচ্ছি আমরা। তো কি সেই অফার এবং সাইলেজ বিষয়ক সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। তো দর্শক, শুরুতেই আমরা জেনে নেব সাইলেজ মূলত কি এবং কি ধরনের সাইলেজ আপনার গবাদি পশুর জন্য উপযোগী। দর্শক, সাইলেজ মূলত সবুজ ঘাস বা ভুট্টা গাছ কেটে বস্তায় ভরে বায়ুশূন্য অবস্থায় ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকেই বুঝায়। বাজারে বিভিন্ন প্রকার ঘাস যেমন নেপিয়ার, পাঞ্চং ইত্যাদি ঘাস কেটে তাতে বিভিন্ন উপকরণ মিশিয়ে সাইলেজ হিসেবে সংরক্ষণ করা হয়। কিন্তু এইসব সাইলেজের থেকে বেশি উপযোগী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সাইলেজ হলো ভুট্টার সাইলেজ, যেটি আমরা প্রস্তুত করে থাকি। অন্যান্য ঘাসের তুলনায় এই ভুট্টা সাইলেজ অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এটি একদম পিওর, কেননা অন্যান্য ঘাস কাটার পরবর্তী সময়ে সেটিতে চিটাগুড় বা মিষ্টি জাতীয় দ্রব্য মিশ্রণ করে সংরক্ষণ করা হয়, কিন্তু ভুট্টার সাইলেজে তা প্রয়োজন হয় না। ভুট্টায় প্রাকৃতিকভাবেই সুগার বা চিনি বিদ্যমান, যা এর ফার্মেন্টেশন প্রক্রিয়া করার জন্য সাহায্য করে। তো চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক কেন আমরা গবাদি পশুকে সাইলেজ খাওয়াবো, কখন খাওয়ানো উচিত এবং এর উপকারিতাগুলো। সাধারণত খামারি ভাইদের ক্ষেত্রে বর্ষাকাল বা বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে গরুর খাদ্যের সংকট দেখা দেয়। বন্যার সময় সবুজ ঘাস পানিতে ডুবে যায় এবং বন্যার পরে গজানো সবুজ ঘাস খেলে গবাদি পশুর পেটে গ্যাস তৈরি হয়, অনেক ক্ষেত্রে পেট ফুলে যায় এবং অনেক ক্ষেত্রে পশু মারাও যায়। এ সময় সবুজ ঘাসের বিকল্প হিসেবে ভুট্টার সাইলেজ ব্যবহার করা হয়। এছাড়াও আপনি চাইলে সারা বছর গরুর খাদ্য হিসেবে এই সাইলেজ ব্যবহার করতে পারবেন, কেননা সাইলেজে ঘাসের তুলনায় অধিক পুষ্টিগুণ বিদ্যমান, যা আপনার গবাদি পশুর দুধ এবং মাংস অকল্পনীয় হারে বৃদ্ধি করবে, যার ফলাফল আপনি সচক্ষে লক্ষ্য করতে পারবেন, এবং সাইলেজ খাওয়ানোর ফলে আপনার গোখাদ্যের খরচ অনেক কমিয়ে আনবে। কম খরচে আপনি গবাদি পশু দিয়ে অনেকটা লাভবান হবেন, এতটুকু আশ্বাস আপনি রাখতে পারেন সাইলেজের উপরে। এবার চলুন জেনে নেই আমরা আপনার গবাদি পশুর জন্য কতটা উৎকৃষ্ট ধরনের সাইলেজ তৈরি করে থাকি এবং তা কতটা গুণগত সম্পন্ন, এবং বাজারে অন্যান্য সাইলেজের তুলনায় আমাদের সাইলেজের মূল্যের তারতম্য 1 বা 2 টাকা কেন বেশি হয়ে থাকে। বাজারে আপনারা যেসব সাইলেজ সস্তায় পেয়ে যান, সেসব সাইলেজে মূলত ভুট্টা সংগ্রহের পরে গাছগুলো কেটে জমিতে নষ্ট না করে সেই গাছগুলো দিয়ে সাইলেজ প্রস্তুত করে, যেগুলোতে পুষ্টিগুণ সাধারণ ঘাসের মতোই বিদ্যমান এবং সেগুলো আপনারা বাজারে খুবই কম মূল্যে সস্তায় পেয়ে যাবেন। কিন্তু আমরা যেই সাইলেজ তৈরি করি সেগুলো বাণিজ্যিকভাবে গবাদি পশুকে খাওয়ানোর জন্যই তৈরি করে থাকি। সেগুলো সাইলেজে আমরা ভুট্টা সহ কেটে থাকি, মূলত এই ভুট্টা সহ সাইলেজ কাটা হয় ভুট্টার মিল্কিং স্টেজের জন্য। যখন ভুট্টা 90% পরিপক্কতা পায়, ঠিক সেই সময় আমরা কেটে তা সাইলেজের জন্য ব্যবহার করি। এই সময় ভুট্টায় পুষ্টিগুণ অধিক থাকে। ভুট্টায় শক্ত করে চাপ দিলে যে রস বের হয়ে আসে দুধের মতো, সেটি মিল্কিং স্টেজ, এবং সেই মিল্কিং স্টেজ ভুট্টার ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তাই আলাদা করে সাইলেজে সুগার বা চিনি ব্যবহার করে ফার্মেন্টেশন করার প্রয়োজন পড়ে না, এবং এই সাইলেজটি অত্যন্ত পুষ্টি এবং গুণগত সম্পন্ন হয়ে থাকে। এবার তাহলে আপনারাই বুঝতে পারছেন বাজারে সস্তা সাইলেজের তুলনায় আমাদের সাইলেজের মূল্যের তারতম্য কেন হয়ে থাকে। ভিডিওতে এতক্ষণে আপনারা দেখেছেন কিভাবে আমরা ভুট্টা সহ গাছ কেটে তা মেশিনে নিয়ে বস্তা বা বেল সাইলেজ তৈরি করে প্যাকিং করি। এই সাইলেজগুলোর ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমরা বাজারে সরবরাহ এবং অর্ডার নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেই।
আপনারা ইতিমধ্যে দেখেছেন বেল বা রোল সাইলেজের একটি প্যাকিং মেশিন। যারা বাণিজ্যিকভাবে সাইলেজ প্রস্তুত করতে চান তারা চাইলে কিন্তু এই অসাধারণ সাইলেজ প্যাকিং মেশিনটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মেশিনটি বায়ু রোধ করে সাইলেজ প্যাকিং করে থাকে। তো চলুন এবার মূল বিষয়ে ফিরে আসি। তো দর্শক, এই সাইলেজের সব থেকে বড় সুবিধা হলো আপনি সারা বছর গবাদি পশুকে কম মূল্যে কাঁচা ঘাসের বিনিময়ে পুষ্টিগুণ সমৃদ্ধ এই সাইলেজটি সরবরাহ করতে পারবেন। দর্শক, ভিডিও শুরুতে আমরা বলেছিলাম শুধুমাত্র রংপুরের খামারি ভাইদের জন্য বিশেষ এক অফার রয়েছে। তো সেই অফার হচ্ছে রংপুরের যেসব খামারি ভাইয়েরা আমাদের কাছে সাইলেজ অর্ডার করবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা নিজস্ব পরিবহন খরচে ডেলিভারি দিয়ে থাকব। এবং ফ্রিতে ডেলিভারি পাওয়ার নিয়ম হলো খামারি ভাইদের কমপক্ষে 3 টন সাইলেজ অর্ডার করতে হবে। কমপক্ষে 3 টন সাইলেজ রংপুরের খামারি ভাইয়েরা অর্ডার করলে আমরা পরিবহন খরচ বহন করে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকব। সেই সাথে অন্যান্য জেলার খামারি ভাইদেরও নিরাশ হওয়ার কিছু নেই। পরবর্তীতে আমরা আরো এইসব অফার অন্যান্য জেলার খামারি ভাইদের জন্য নিয়ে আসব। দর্শক, দেরি না করে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার গবাদি পশুর বৃদ্ধির জন্য ভিডিওতে দেয়া নাম্বারে কল করুন এবং আপনার অর্ডার কনফার্ম করুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। কৃষি বিষয়ক সকল তথ্য এবং আধুনিক কৃষি মেশিনারিজের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।